দিনাজপুরের নবাবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে বেশিরভাগ ইটভাটা কয়লার বদলে ভাটায় পোড়ানো হচ্ছে গাছ এতে হুমকির মুখে পরিবেশ প্রকৃতি তবে ইটভাটার মালিকরা বলছেন বিশ্ববাজারে কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় লোকসানের হাত থেকে বাঁচতে কাঠ ব্যবহার করছেন তারা হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের পাঠানো রিপোর্ট পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ইট ভাটায় কাঠ পোড়ানো যাবে না ইটভাটা মালিকদের কয়লা ব্যবহার করতে হবে কিন্তু দিনাজপুরের নবাবগঞ্জে দেখা গেল উল্টো চিত্র ইটভাটায় কয়লার বদলে এভাবে কাঠ পোড়ানো হচ্ছে এতে হুমকির মুখে আশপাশের জীব বৈচিত্র্য অভিযোগ আছে অর্থের লোভে কিছু লোক গাছ কেটে সাবার করছে আর সেগুলো বিক্রি করা হচ্ছে ইটভাটা মালিকদের কাছে উপজেলায় একত্রিশটি ইটভাটার মধ্যে পাঁচটি বাদে বাকিগুলোর কোনো লাইসেন্স নেই বলে জানা গেছে কয়লা মারাজন মালিকজনের আদাল আমরা কাঠ ফোরানো এদের জন্য কয়লা তো দাম আমাদের এখানে ধুলা বালুর জন্য কোনো আবাস হয় না আমরা এলে ধান গাছ আবার হয় না গাছ গাছালি কোনো ফলমূল তো হয় না ইট ভাটা মালিকরা বলছেন ডলার সংকটে বিশ্ববাজারে বেড়েছে কয়লার দাম ব্যবসা টিকে রাখতে বাধ্য হয়ে তারা কাঠ ব্যবহার করছেন কয়লা বর্তমানে আঠাশ হাজার হাজার টাকা টন কিনতেছি ইট বিক্রি করতেছি বারো হাজার টাকা হাজার এক নাম্বারই আসলে আমাদের এই কোয়াস অনুযায়ী আমাদের কিন্তু পত্তা হচ্ছে না স্থানীয় সংসদ সদস্য খুব জানালেন বিষয়টি নিয়ে যারা যত্রতত্র ভাবে করছেন বিভিন্ন জায়গায় নতুন করে করছেন তাদের ব্যাপারে অবশ্যই একটা কোনো নির্দেশনা এবং সেইভাবে ডাস্টিক একটা অ্যাকশনের ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অবশ্য আমরা যদি এরকম পাই যে মানে অনিয়ম করে কেউ মানে ইট ভাটা কার্যক্রম পরিচালনা করছে তাদের বিরুদ্ধে মায়নত ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব আমাদের পরিবেশ অধিদপ্তর কাজ করছে এবং জেলা প্রশাসনের নির্দেশনে আমরা কাজ করছি ওই ধারাবাহিকতায় আমাদের জেলা প্রশাসনের সাথে মাঝে মাঝে আমাদের মিটিং হয় এবং পরিবেশ অধিদপ্তর মিটিং হয় আমরা সেই আলোকে আমরা কাজ করি পরিবেশ রক্ষায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি পরিবেশবাদীদের এনটিভি নিউজ ডেস্ক